হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচরিতা ফ্যামিলি ব্লগ। তো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আসলাম আমার বান্ধবীর বাড়িতে, ঘুরতে আসলাম। তো এখন বাজার করতে যাচ্ছি, কারণ বান্ধবীর হাজবেন্ড নেই, বাজার করে আনতে লাগবে। তো আমরা যাচ্ছি বাজারে, এসে তারপর আবার দেখা হচ্ছে। তো আমরা বাজার করে এসে হাত পা ধুয়ে বাজার থেকে একটু টিফিন নিয়ে এসেছিলাম, ওদের জন্য, আমাদের জন্য, সবার জন্য নিয়ে এসেছিলাম। তো একটু টিফিনটা করে নিলাম। করে আমরা যখন বাজারে গিয়েছিলাম, মাসি তার মধ্যে মোটামুটি অনেক কিছু রেডি করে নিয়েছিল। তো আমি এসে বাকিটা রেডি করলাম, একটু মাটন নিয়ে আসলাম। আর পিও আর বাবাই বলছিল ওরা ওদের জন্য একটু পোলাও করতে, তো পোলাও আর মাটন করব, ওরা আর কিছুই খাবে না। তো আমাদেরও আর কি, ওদের যেটা ইচ্ছা আমাদের ওইটাই, ওদেরই তো মেন খাওয়া দাওয়া বা আনন্দ করতে, ওদের জন্য সব কিছু করা। তো মটনটা রেডি করে নিলাম, আর পোলাওর জন্য চালটা আমি সব কিছু রেডি করে ঘি সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো আমি যেভাবে যে প্রসেসে করি সাধারণত ঘরের মধ্যে, আমি সবসময় এভাবেই করি। তো একজন একরকমে করে, তো আমার প্রসেসটা আমি আমার মতো করেই করে নিই, সেটিও সিম্পল, তবু চলে ঘরোয়া পদ্ধতিতে হয়। আর তোমাদের সাথে প্রথমত হচ্ছে, তোমাদের সাথে আমি আর এমন ভিডিও শেয়ার করা হয়নি। আমি যখনই ভিডিও শেয়ার করেছি তখনই, মানে কোথাও হয়তো ঘুরতে গেলাম কিছু কোনো জায়গাতে, তখনই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমার ফার্স্ট, মনে করতে পারো আমি এমন রান্না ভিডিও অ্যাকচুয়ালি অনেক দিন ধরে করবো করবো, কিন্তু আমার অ্যাকচুয়ালি ভয় মনের মধ্যে সবসময়, ভয়টাই সবচাইতে বেশি আমার, করা হচ্ছিল না। আজকে অনেক সাহস করে, আর মাসিও বলছে করো পারবে, তো বড়জন যখন বলে তখন আরও মানে মনের মতো অনেক সাহস হয়। আমি ভিডিও করছি বলছি, আর মাসির দিক থেকে অনেক কথা বলছে যে না করো, ভালোভাবে করো, কথা বলছে দেখো। তো আমিও খুব মানে মাসির সাথে এনজয় করে কথা বলতে বলতে ভিডিওটা হচ্ছিল। এদিকে মাটনটা বসিয়ে দিলাম, আর আমি একটু পর পর ক্যামেরার দিকে দেখি, মানে আমার এত ভয় লাগছিল যে কেমন জানি লাগছে বা কী হবে। তো যাই হোক, মোটামুটি ভালোই মজাই লাগছিলো, গল্প করতে করতে রান্নাও হচ্ছিলো, এদিকে ভিডিও হচ্ছিলো। তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো মন্দ তো নিজে বুঝতে পারবো না। তো তোমরা আশা করি দেখবে পুরো ভিডিওটা স্কিপ না করে, আর জানাবে যে কেমন হচ্ছে না হচ্ছে। তোমরা যখন জানাবে তখন আমার কাছে অনেক খুশি লাগবে যে না ঠিক আছে, মানে ভিডিও যে করছে তা হচ্ছে, তো মনের মধ্যে অনেক আনন্দ আসবে। তো যাই হোক, আমি মাটনটা এদিকে বসিয়ে দিলাম, আর পোলাওটা তো চালটা আমি আগে রেডি করে নিয়েছিলাম, এখন চালটা আমি ভেজে নেবো ভালোভাবে, ভেজে তারপরে আমি এটা ডেকে গরম জল করে বসিয়ে দেবো। তো এটার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, ওদিকটা বসিয়ে আমি এখন পোলাওর চালটা ভেজে নেবো, আর এদিকে মাটনটা তো হচ্ছে। আর এদিকে আমার কাছে লাগছে যে একটু পর পরে মানে লেগে যাচ্ছে নাকি, তো তার জন্য ভয়ে ভয়ে বারবার পরে পরে নেড়ে দিচ্ছি। যদিও মানে এমন আমার কাছে লাগছে কিন্তু না ঠিক আছে করাইতে, তো যাই হোক হচ্ছে। আর এদিকে মাসি আসছে, আমার বান্ধবী পূর্ণিমা আসছে, ওর সাথে গল্প হচ্ছে, গল্প করতে করতে ভালোই রান্না করে নিয়েছি। তো আসলো, আমরা তো টিফিন করলাম, আমি চা খাইনি, ও চা খাইনি, তো চা খেতে লাগবে একটু, চা না খেলে হবে না। তো তার জন্য আমরা বলছি আচ্ছা ঠিক আছে, তুমি একটু এটা কড়াইটা নামিয়ে চাটা বসিয়ে দাও। তো আমি চাটা বসালাম, আবার শুরু হয়ে গেলো গল্প। তো এদিকে কড়াইতে হচ্ছে মাটনটা, আর এদিকে চাটা হচ্ছে, আর আমাদের গল্প চলছে। তো আমার তো ফুল রান্নার দিকে মন, আর ভিডিওর দিকে তোমাদের সামনে কীভাবে ভিডিওটা দেবো তার জন্য মানে প্রস্তুতি মনে মনে। তো যাই হোক, গল্প করতে করতে চাটাও হচ্ছিলো, রান্নাবান্না সব মোটামুটি কমপ্লিট পথে হয়ে যাচ্ছে, যেহেতু মাটনটাই আজকের জন্য বেশি করে রান্নাটা, এটাই, অন্য কিছু আর হবে না। তো মোটামুটি এইভাবে গল্প গল্প করতে করতে রান্না হচ্ছিলো, তো রান্না করতে করতে মোটামুটি ভালোই, বেশ ভালোই লাগছিলো। আর বিশেষ করে বাড়িতে যদি কেউ বড়োরা থাকে তখন আরও খুব ভালো লাগে, কারণ হচ্ছে কি সব হাতের কাছে করে দেবে, তখন রান্নার কিছু দরকার লাগে বা কিছু লাগে সব কিছু। আমি দাঁড়িয়েছিলাম আর মাসি সব কিছু আমার আসে মানে চারিপাশটায় সাজিয়ে সুন্দর করে রেখে দিয়েছিল, জল থেকে শুরু করে সব কিছু এনে দিয়েছিল, যে কোনটা কীভাবে দেবো বা কোথায় দেবো কতটুকু দেবো বলে, তারপরে যাচ্ছি গেলো মাসি। তো এদিকে আমরা গল্প করছি, ওর ছোটো দেবী আছে তার জন্য রান্নাটা করেনি আজকে, বলছে তুমি করো। তো
তো কি হলো সাথে গল্প করতে করতে করে নেব আর শরীর ভালো নেই সত্যি কাশি মনে হয় আছে করোনা শরীরটা ডাক্তারও দেখিয়ে নিয়ে আসলো তো যাই হোক রান্না চলছে আর রাতে মেশো ভাত খাবে না পোলাও খাবে না তো তার জন্য মেশোর জন্য আবার আলাদা করে কিছু রুটি করতে লাগবে তো তোমাদের সেটাও দেখাবো তো অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে ঘুরতে যাওয়ার ভিডিও তো অনেক শেয়ার করা হয় তো একটু রান্না বান্না বা আলাদা রকম একটু ভিডিও করার জন্য তো এর মধ্যে যে জিনিসটা হচ্ছে যে ভিডিও করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা মনের প্রস্তুতিটা দরকার তো আমার মনের ভয়ে আমি করতে পারছিলাম না যে কীভাবে করবো বা কীভাবে করবো তেমনও কিছু তো যখন এই বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম তো বলছি যে করবো তো বলছে পড়ো আমরা আছি পড়ো তো ওরা বারবারই বলছে তো আমি আচ্ছা করে নিলাম তো বাকিটা তো কমপ্লিট হয়ে গেল আমি রুটিটা করছি মেশোর জন্য 6-7টা রুটি করলাম কারণ আমরা খাবো না রুটি তো রুটিটা কমপ্লিট হয়ে গেল আরও পিছন থেকে বলছে দেখবে তোমার যদি বকবে আমার দুষ্টমি করছিল আমি তার জন্যই আসছিলাম আর এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেল পোলাওটা এটা মানে এমন কালার লাগছে সত্যি কথা কালারটা খুবই সুন্দর হয়েছিল আর একটু ভাত করে নিলাম মানে পোলাওটা দেখে মধ্যে করে নিলাম গল্পেতে বসলাম সবাই মিলে একটু গল্প করছিলাম তো গল্পে বলতে এখানে একটা প্ল্যান হচ্ছিল তো প্ল্যানটা হবে কি না সাকসেস হবে কি না জানি না কারণ ওর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড ছুটি একসাথে মিললে তারপরে হবে এটা তো যদি হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো তার জন্যই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম যে মনে থাকে যাতে করে যে না এমন করছিলাম প্ল্যান তো যাই বাকিটা ভগবানের ইচ্ছে তো আবার হাসছে তো বলছে এটাও করছো তো আমি বলে হ্যাঁ করলাম না হলে ভুলে যাবে তার জন্য তো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমরা নিচে বসলাম কারণ ডাইনিংয়ে সবাই একসাথে খাওয়া যাবে না আমরা নিচে সুন্দর করে বসে খেতে বসে গেলাম তো বিয়েকে দিলাম একটু ক্যামেরা করতে তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করা হলো তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে আর সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে